তো বন্ধুরা, এখনো শেষ হচ্ছে, দেরি হবে আমার, এখনো যেতে বাড়ি যেতে অনেক দেরি হয়ে যাবে। এই যে দেখছে এখনো বাঁধ আছে, এখনো এই 2 কেয়ারি হচ্ছে, এখনো ওদিকে 3-4 কেয়ারি বাঁধ আছে। এই যে এই জমিটা সব দিলাম, এই যতটুকু ভেজা আছে। এই যে ওই যে ট্র্যাক্টর চলছে, ওদিকে চাষ হচ্ছে, জমি বোনাও শুরু হয়ে গেছে। ওই যে মেশিন চলছে এখন, কতটা বক দেখেছো বন্ধুরা, মাঠে আসলে না মজাটাই আলাদা, যতই কষ্ট হোক তবু কিছু মনে হয় না। এই যে আমরা আছি, আমাদের সাথে অনেক পাখি আছে, দেখতে ভালো লাগে, সব রকম প্রচুর মানুষজন আছে মাঠে, খুব রোদ করছে, তাই আমি বন্ধুরা ছাতা নিয়ে আছি এখন। ওই যে বাবা মাথায় গামছা বেঁধে আছে, এই যে বন্ধুরা ছাতা নিয়ে আছি, খুব রোদ করছে এখন, কি করব, খুব রোদ, প্রচণ্ড রোদ। ওই যে এই সোজা করে আমাদের বাড়ি, ওই যে দেখা যাচ্ছে, আর ওই সূর্য একটা দেখা যাচ্ছে, জিও টাওয়ার বন্ধুরা, এই টাওয়ারটা আমাদের বাড়ির কাছে বলেই ভিডিও বানাতে খুব সুবিধা হয়, যেহেতু আমরা জিও সিম ইউজ করি। আমাদের এই পাশের গ্রাম এটা, এই যে ঢোপট, ওই যে ওখানে একটা ট্র্যাক্টর আছে, প্রচুর মানুষজন মাঠে, এই যে এই ট্র্যাক্টরগুলো সব আমাদের গ্রামেরই ট্র্যাক্টর। এই যে ভিডিওটা যে যেখান থেকে দেখছেন বন্ধুরা, আমি আছি ওয়েস্ট বেঙ্গলে, আমাদের রাজ্য হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, আর ডিস্ট্রিক্ট হচ্ছে নদিয়া। এই যে আমি নদিয়া জেলায় থাকি বন্ধুরা, দেখছেন এ পাশের জমিটা হয়ে গেছে, এ পাশের জমিটা খুব সুন্দর ক্যামেরা দিচ্ছে। আর বন্ধুরা, এখানে আমার ভিডিও করার মেন উদ্দেশ্য হচ্ছে, এখান থেকে এই যে আমাদের পাশে ঢোপট গ্রামের টাওয়ারটা দেখে নেন, ওই যে ঢোপটের টাওয়ার, এটাও মনে হয় জিও টাওয়ার। তো এখান থেকে ভিডিও আপলোড করাটা খুব তাড়াতাড়ি হচ্ছে বন্ধুরা, খুব হাই স্পিডে আপলোড হচ্ছে, কিন্তু আমার বাড়ি থেকে একটু সমস্যা হয়, যেহেতু বাড়িতে একটু চাপের মধ্যে থাকে, কম্পিউটার ফম্পিউটার সব রকম তো লোড টানে, তার জন্য একটু কম স্পিড দেয়, কিন্তু এখানে ফাঁকা মাঠে খুব ভালো স্পিড দিচ্ছে। ইয়ে খুব রোদ করছে বন্ধুরা, এখনও থাকতে হবে অনেকক্ষণ, তবেই বাড়ি পাওয়া যাবে। আমি তেমনি মাঠে কমই আসি একটু, যেহেতু পারি না, মাঠের কাজ খুব কষ্ট বলে, কিন্তু মাঝে সাঝে আসলে খুব ভালো লাগে। এই যে কত বক আমার সাথে, সব পোকা খাচ্ছে জমির, এই যে হ্যাঁ, আর 2-1 মিনিট হোক মনে করছিলাম, হ্যাঁ তা ভিজে যাবে। এই যে 1 হাত করে বাঁধ আছে বন্ধুরা, আল ছাড়া 1 হাত বাঁধ আছে, তার জন্য ভাবছিলাম যে আর 2-1 মিনিট হোক, আর 2-1 মিনিট দেবো, হয়ে গেছে ওটা, আইলের কাছে ঠেকে গেছে। কত সুন্দর জল আসছে বন্ধুরা, খুব ঠান্ডা, খুব ঠান্ডা জল, চলো তাহলে বন্ধ করে দেবো, এই ক্যারিটাই দিয়ে দেবো। ছোটো দুটো নাও, তোমার আমার ছোটোগুলো নিয়ে নাও,
বন্ধুরা আমি ভিডিও করছি বলে বাবাকে আনতে পারলাম ছুটি দুটো, কিছু মনে করবেন না। মেশিনটা বন্ধ করে এখন এই পাইপটা যোগা দিয়ে এই ভরে দেবো, কারণ ওটাতে আর লাগবে না জল। ক্যামেরাটা এখানে রাখে না, ওটা খুলে দাও। হয়ে গেল, এটাই সেট করলাম। এই যে এই পাইপটা এবার গোটাবো, দেখবো এই যে জল আসছে, ওটা এই যে ওটা হয়ে গেল, জল আসছে। আমি দেখছি ছাতাটা উড়ে যাচ্ছে, ছাতাটা ধরবো। বন্ধুরা পাইপটা জল ফেলে দিচ্ছে, পাইপটা গোটাবে। দেখলে বন্ধুরা আমি মেশিন কাজ দিতে পারি, মাঠের সব কাজই পারি।
কিন্তু এখন খুব পরিশ্রম হয়ে গেলে আর মাঠে কাজ করি না। বন্ধুরা সবাই মিলে একটু সাপোর্ট করবে আমাকে, চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, ভালো লাগলে শেয়ার করবেন। দাঁড়াও দাঁড়াও, জলটা ফেলে দিচ্ছে, বন্ধুরা পরের ভিডিও দেখা হবে। ব্লগটি শেষ করছে, বাবা এখন কষ্ট করছে, আমি পাইপটা গুটিয়ে দেবো, পাইপটা আমি গুটিয়ে দেবো বন্ধু, টাটা বন্ধু, দেখা হবে পরের ভিডিও, পরের ভিডিও দেখা হবে বন্ধুরা।